নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো স্মুদি। যেমন হেলদি তেমন পেটটাও সকালবেলায় ভরা থাকে। আমি দেখুন স্মুদি কেমন করে বানাই। আমি প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ ওটস। দিয়ে দিচ্ছি 8-10টা আমন্ড ভিজিয়ে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। ভেজানো কাজু 8-10টা দিয়ে দিলাম। মর্তমান কলা খোসা ছাড়িয়ে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কলা দিতে পারেন। আমার কাছে মর্তমান কলা ছিল, তাই আমি মর্তমান কলা দিলাম। আমি এখানে 2টো মর্তমান কলা দিচ্ছি। আর একটা আপেল অল্প খোসা ছাড়িয়ে নেব, আপনারা চাইলে নাও ছাড়াতে পারেন। অল্প খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার আপেলটা কাটা হয়ে গেছে। এবার আমি এই আপেলটাকেও দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মধু। আর দিলাম 1/2 লিটার দুধ। দুধটাকে আমি আগেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। আমি ফ্রিজে রেখে একটু বেশি ঠান্ডা করে নিয়েছি, আপনারা চাইলে রুম টেম্পারেচারে দুধও দিতে পারেন। এবার মিক্সিং জারে আমি এটাকে একটা পেস্ট টাইপের বানিয়ে নিয়েছি। এটা একটু পাতলা টাইপেই হয়েছে, ফলগুলো একটু আস্তে আস্তে আছে, এরকমই ভালো লাগে খেতে। আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। আমার স্মুদি রেডি হয়ে গেছে, দেখুন। এটা খেতেও খুব ভালো লাগে। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো।